মাইক্রোসফট অ্যাক্সেস 2013 পার্ট 15 এটি আমাদের অন্তিম টিউটোরিয়াল অর্থাৎ অন্তিম পর্ব যা প্র্যাকটিক্যাল ক্লাস নামে আমি দিয়েছি নাম এবং আমাদের সমস্ত চ্যাপ্টার ক্লোজ করার পরে আমি আপনাদেরকে কিছু কাজ দেব করার জন্য এতদিন আমি দিয়ে এসেছি আজকে আমি নেব এই আর কি সেই জন্য আজকের ক্লাসটি তো চলুন আমরা শুরু করি প্রথমেই আমি আপনাদের বলে দিই যে মাইক্রোসফট অ্যাক্সেসে আপনি আপনার নিজের প্র্যাকটিস করার জন্য আর কি কি করতে পারেন আর কি যেমন এখানে ধরুন এখানে কাস্টমার অ্যান্ড অর্ডার্স দুটি টেবিল আছে এই দুটি টেবিলের উপর কাজটি করা হয়েছে অর্থাৎ এখানে যা যা ফিল্ড আছে এখানে যা যা ফিল্ড আছে সেই ফিল্ডগুলিকে নিয়ে আপনি একটি টেবিল তৈরি করে প্র্যাকটিস করতে পারেন এটি হচ্ছে একটি অর্ডার ম্যানেজমেন্ট টেবিল নেক্সট এই টেবিলটিও খুব সুন্দর একটি টেবিল এটি হচ্ছে একটি বাইক শোরুমের টেবিল এবং এই টেবিলের মাধ্যমে এই ডেটাবেসের মাধ্যমে বাইকের সেলস বুকিং বাইক এবং তাদের শোরুমে এমপ্লয় ম্যানেজমেন্ট তাদেরকে পেমেন্ট এবং কারা বুক করবে গেস্ট কারা রয়েছে কোন রুমে কী বাইক আছে এই ধরনের জিনিসগুলি এই ডেটাবেসের মধ্যে আছে এইটিও খুব সুন্দর একটি টেবিল এই টেবিলটি এই ডেটাবেসটি আপনি প্র্যাকটিস করতে পারেন নেক্সট এটি একটি কন্ট্যাক্ট ম্যানেজমেন্ট ডেটাবেস সম্ভবত কোনো কোম্পানির আন্ডারে কোনো কোম্পানির জব বা কোনো কিছুর একটা কন্ট্যাক্ট ম্যানেজমেন্ট ডেটাবেস এই ডেটাবেসটি দেখে আমার মনে হচ্ছে নেক্সট হচ্ছে এটি একটি কোর্স ম্যানেজমেন্ট ডেটাবেস অর্থাৎ প্রথমে দেখুন কোর্স আইডি রয়েছে কি কোর্স প্রত্যেকটি কোর্সের যে আইডি থাকে সেই আইডি কোর্সের সম্পূর্ণ নাম নেক্সট হচ্ছে ডিপার্টমেন্ট কোর্সের ক্রেডিট আওয়ার্স টিউশন ফি কোর্স ফি সো এইটি আর একটি টেবিল এটি আপনি প্র্যাকটিস করতে পারেন নেক্সট হচ্ছে এটি কাস্টমার ম্যানেজমেন্ট টেবিল কাস্টমারদের নেম এবং অ্যারাইভাল ডিপার্চার টাইম এইসব দিয়ে একটি ডেটাবেস করা হয়েছে এখানে কাস্টমারের বিল তারপরে বিল টু পে ডিপোজিট এমপ্লয় কোম্পানির একটা ডেটাবেস বুঝতেই পাচ্ছি নেক্সট হচ্ছে আপনার বাজেট ম্যানেজমেন্টের জন্য একটি ডেটাবেস আপনার ইনকাম কত এক্সপেন্সেস কত তারপরে আপনার হাউস রেন্টাল কত ডিফেন্স কত করছে ইন্টারেস্ট কত মান্থলি সেভিং স্কিম কত করছেন বা কী করেছেন সেইটি আর কি তারপরে এটি হচ্ছে কোনো ইউজার নেম পাসওয়ার্ড ম্যানেজমেন্ট একটি ডেটাবেস অর্থাৎ আপনি যদি মনে করেন যে আপনার অনলাইনে প্রচুর জায়গায় প্রচুর অ্যাকাউন্ট করা আছে এবং তার জন্য আপনার প্রত্যেকটা ওয়েবসাইটের ডেটাবেসের পাসওয়ার্ড আপনি মনে রাখতে পারছেন না আইডি মনে রাখতে পারছেন না তার জন্য একটি ডেটাবেস করা হয়েছে এখানে বা কোনো ইয়ের কোম্পানির আন্ডারে বা কোনো ওয়েবসাইটের আন্ডারে ধরুন আপনার প্রচুর রেজিস্ট্রেশন হয়েছে তার ইউজার নেম ডেটাবেস ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড ম্যানেজমেন্ট করতে পারেন এরকম একটি ডেটাবেসের মাধ্যমে তো অবশ্যই মনে রাখবেন যে এখানে পাসওয়ার্ডটা ইনপুট মাস্ক থেকে পাসওয়ার্ড করে নেবেন আমি দেখিয়েছি আগের দিন যে কীভাবে করতে হয় ইনপুট মাস্কের ব্যবহার এবং নেক্সট হচ্ছে এটি পিপল ম্যানেজমেন্ট একটি ডেটাবেস এখানেও কোন মানুষ কোন দেশের আর কি অ্যাড্রেস কী সিটি কী এগুলি আছে ফোন নাম্বার পিপল ম্যানেজমেন্ট একটি ডেটাবেস নেক্সট এটি হচ্ছে প্রোডাক্ট ম্যানেজমেন্ট একটি ডেটাবেস যেখানে প্রোডাক্টের নাম রিজিয়ন কান্ট্রি কোন দেশে কত তারিখে বিক্রি হয়েছে সেগুলি আর কি কতটা পরিমাণ বিক্রি হয়েছে বাজেট কত এগুলি আর কি এবং এটি একটি অনেক বড় ডেটাবেস এই ডেটাবেসটিও কাস্টমার ম্যানেজমেন্ট আর কি ডেটাবেস এই ধরনের বড় ডেটাবেস আপনি করতে পারেন অর্থাৎ জাস্ট প্র্যাকটিসের জন্য আমি এই এক্সাম্পলগুলো দিচ্ছি আর কি এটি হচ্ছে এক্সাম একটি স্টুডেন্ট ম্যানেজমেন্ট ডেটাবেস এখানে যে দেখুন রয়েছে এক্সাম রেজাল্ট এক্সাম পেমেন্ট অর্থাৎ কোর্স ফি যেটা ক্লাস এক্সাম টাইপ ক্লাস টাইপ অ্যাটেন্ডেন্স স্টুডেন্ট প্যারেন্ট অর্থাৎ তার গার্জেনের আর কি নাম ঠিকানা এগুলি অর্থাৎ
এটা হচ্ছে একটি স্টুডেন্ট ম্যানেজমেন্ট ডেটাবেস, সেটা কোনো স্কুলের হতে পারে বা কোনো বোর্ডের হতে পারে, যাই হোক। নেক্সট, এটিও একটি স্টুডেন্ট ম্যানেজমেন্ট, স্টুডেন্টের নাম, অ্যাড্রেস, অর্থাৎ স্টুডেন্ট ম্যানেজমেন্টই বলতে পারি আমরা। নেক্সট, এটিও একটি স্টুডেন্ট ম্যানেজমেন্ট। সো এইগুলি হচ্ছে আমার ডেটাবেস। এছাড়া আমি তো এমপ্লয় ম্যানেজমেন্ট দেখিয়েছি ডেটাবেস, তো এর মাধ্যমে আমরা প্র্যাকটিস করতে পারি। তো চলুন আমরা আজকে টপিক যেটি প্র্যাকটিক্যাল ক্লাস সেটি নিয়ে আলোচনা করি। আমি খুব একটা বেশি জিনিস দেখাবো না। তো প্রথমেই আপনাদেরকে যেটা করতে হবে, প্র্যাকটিক্যাল ক্লাস করার জন্য আমি একটা ফাইল তৈরি করেছি, সেই ফাইলটি আপনাদের ডাউনলোড করতে হবে। তার জন্য আপনি যে কোনো ব্রাউজার একটি ওপেন করে এখানে অ্যাড্রেস বারে গিয়ে আর কি টাইপ করুন theclubclub.com/access2013 এই বলে আপনি টাইপ করুন এবং কিবোর্ড থেকে এন্টার কি প্রেস করুন। এবং টাইপ করলে দেখবেন একটি পেজ খুলবে, এবং এখান থেকে আপনি আমার যে সমস্ত টিউটোরিয়ালগুলি দেওয়া হয়েছে সমস্ত টিউটোরিয়ালগুলি আপনি এখানে পেয়ে যাবেন। এবং আজকের যে ইম্পর্টেন্ট ফাইলটা সেটা আপনি এই যে পার্ট 15 এখানে যে ডাউনলোড কোয়েশ্চেন্স ফর প্র্যাকটিক্যাল, এই কোয়েশ্চেনটি আপনাকে ডাউনলোড করতে হবে। জাস্ট একটি ক্লিক করবেন, অটোমেটিক এটি ডাউনলোড হয়ে যাবে। সো ডাউনলোড করার পরে, যে ডাউনলোড হয়ে গেছে আমার, ডাউনলোড করার পরে এটিকে ওপেন করবেন। ওপেন করলে আমি প্র্যাকটিক্যালের জন্য কী কী দিয়েছি সমস্ত কিছু আপনি দেখতে পাবেন আর কি। সো এখানে আমি তিনটি টেবিল আর কি করেছি, স্লো করছে। আমি টেবিলটি ডেটাবেসটি আমি আগেই করে রেখেছি আপনাদের বোঝানোর সুবিধার্থে, যাতে টাইপ করতে সময় না লাগে, সেজন্য আমি আগেই ডেটাবেসটি তৈরি করে রেখেছি। জাস্ট আমি ডেটাবেসটি ওপেন করছি। আপনাকে এই ডেটাবেসটি তৈরি করে নিতে হবে। আমি ডেটাবেসটি ওপেন করে নিলাম, আপনি ডেটাবেসটি তৈরি করে নেবেন। এবং এই ডেটাবেসে তিনটি টেবিল রয়েছে, আপনাকেও এই তিনটি টেবিল ডিজাইন করতে হবে। সো এই যে আমার প্রথমেই বলে দিয়েছে যে ক্রিয়েট এ ডেটাবেস ইন মাইক্রোসফট অ্যাক্সেস 2013 বাই দ্য নেম এমপ্লয় ম্যানেজমেন্ট। সো আমিও তাই করেছি, এই যে এমপ্লয় ম্যানেজমেন্ট নামেই তৈরি করেছি। এবং নেক্সট বলছে এই টেবিলগুলি তৈরি করতে এমপ্লয় ম্যানেজমেন্ট ডেটাবেসে, এই যে টেবিল ওয়ান হচ্ছে ডিপার্টমেন্ট টেবিল, অ্যান্ড টেবিল টু হচ্ছে এমপ্লয় টেবিল, এবং টেবিল থ্রি হচ্ছে স্যালারি টেবিল। এই তিনটি টেবিল তৈরি করতে বলেছে, আমি অলরেডি তিনটি টেবিল তৈরি করে ফেলেছি এবং আপনারা করে নেবেন। এখানে ফিল্ড নেমগুলি, এইগুলি হচ্ছে ফিল্ড নেম আপনার, এবং ডেটা টাইপ কিন্তু আমি বলে দিইনি, কারণ আপনাকে আপনি যখন প্র্যাকটিক্যালি কাজ করবেন কোন ফিল্ডের কী ডেটা টাইপ হবে এবং কোনটি প্রাইমারি কী হবে সমস্ত কিছুই কিন্তু আপনাকে বুঝে নিতে হবে। সেই জন্যই আর কি আমি ফিল্ড নেম এবং ডেটা টাইপ আলাদা করে আমি লিখে দিইনি। সো আমি আপনি এই ডিপার্টমেন্ট আইডির নাম চেঞ্জ করে নেবেন, আপনি যা খুশি দিতে পারেন। ডেপ্ট আইডি আমি দিয়েছি আর কি, ডিপার্টমেন্ট নেমও আমি ডেপ্ট নেম দিয়েছি। ডেট অফ জয়নিং, ডেজিগনেশন, লোন, আপনি যা খুশি নাম আপনার বোঝার মতো দিয়ে দিতে পারেন। এবং এমপ্লয় আইডি আমি যাকে ইএমপি আইডি হিসেবে লিখেছি। সো প্রথমে এই তিনটি টেবিল আপনি ডিজাইন করবেন, কিচ্ছু করবেন না, কোনো প্রাইমারি কি করবেন না, এবং তারপরে এই ভ্যালিডেশন রুলস যা যা দিয়েছে সেই ভ্যালিডেশন রুলস আপনি অ্যাপ্লাই করবেন। অর্থাৎ প্রথমে বলেছে ডিপার্টমেন্ট আইডি ডি দিয়ে শুরু হবে এবং তারপরে দুটো ডিজিট থাকবে, টোটাল থ্রি ক্যারেক্টার্স, ঠিক আছে, অ্যান্ড লাস্ট টু ক্যারেক্টার্স উইল বি নাম্বার। ইএমপি আইডি এটিও দেয় E001 এইরকম হবে, অর্থাৎ ই দিয়ে শুরু হবে এবং লাস্টে তিনটি ক্যারেক্টার নাম্বার হবে, এভাবে আপনি করবেন। সো এটি যেরকম আছে, ম্যানেজার, অ্যাকাউন্ট অফিসার, পিওন অ্যান্ড ক্লার্ক, অ্যালাউ অনলি দিস ডেজিগনেশনস ইন দ্য ডেজিগনেশন ফিল্ড, অর্থাৎ ডেজিগনেশন অর্থাৎ পদ বলে যে ফিল্ডটি রয়েছে সেই ডেজিগনেশন ফিল্ডে এই অনলি এগুলি আপনি অ্যালাউ করতে পারবেন, অর্থাৎ এগুলির মধ্যে আপনাকে এন্ট্রি করতে হবে। আপনি এবার ম্যানেজার সর্ট করে নিতে পারেন, অ্যাকাউন্ট্যান্টের
সর্ট করে নিতে পারেন, যাই হোক সেটা আপনার ব্যাপার। আচ্ছা, এইটা ফিল্ড কিন্তু আপনাকে ড্রপ ডাউন অ্যারোর মধ্যে মাধ্যমে দেখাতে হবে, অর্থাৎ ক্লিক করলে একটা লিস্ট বেরোবে, সেই লিস্টটাকে চুজ করবে আর কি, এইরকম করতে বলেছে। অর্থাৎ এটি আপনার লুক আপ উইজার্ডের ডেটা টাইপ নিতে হবে, লুক আপ উইজার্ড। তারপরে ডিপার্টমেন্টটা টেবিলে ডিপার্টমেন্ট আইডিকে আপনাকে প্রাইমারি কি করতে বলেছে, প্রাইমারি কি। এবং এখানে আরেকটি বলেছে ডিপার্টমেন্ট অ্যাড করতে, এবং এটিও লুক আপ উইজার্ড করে করতে হবে এই ডিপার্টমেন্টগুলি। নেক্সট আবার প্রাইমারি কি করতে বলেছে ইএমপি আইডিকে, এবং সেই মতো ইএমপি আইডিকে আপনারা প্রাইমারি কি করবেন এমপ্লয় টেবিলে। তারপরে রিলেশনশিপ করতে বলেছে, এখান থেকে আমি দেখাবো রিলেশনশিপ কীভাবে করতে হয়। এবং 10টি রেকর্ড ইনপুট করতে বলেছে, অর্থাৎ রেকর্ড ইনপুট করা বলতে আমি কিন্তু কোনো রেকর্ড দিইনি, আমি জাস্ট স্যাম্পল দু একটা রেকর্ড আমি দিয়ে দিয়েছি, যেমন ডিপার্টমেন্ট আইডি, ডিপার্টমেন্ট নেম আমি দিয়ে দিয়েছি, ডেট অফ জয়নিং কিন্তু আমি দিইনি, আপনারা নিজেরাই বসিয়ে নেবেন, ডিজিগনেশন নিজেরা বসিয়ে নেবেন, লোন নিয়েছে কি নেয়নি, এটি ডেটা টাইপ তো ইএস না হবে জানেন আপনারা, বসিয়ে নেবেন। পরবর্তী এমপ্লয় টেবিলের ক্ষেত্রে কিন্তু আমি কোনো রেকর্ড এন্ট্রি করিনি, আপনি আমি জাস্ট ব্ল্যাঙ্ক রেখেছি, আপনি আপনার ইচ্ছে মতো রেকর্ড এন্ট্রি করবেন। নেক্সট স্যালারি টেবিল, স্যালারি টেবিলেও তাই, আমি খালি এমপ্লয় আইডিটা দিয়ে রেখেছি। ডেট অফ স্যালারি এটাকে শর্ট করে নেবেন আপনি, ডিওএস করে নেবেন ডেট অফ স্যালারি, যাই হোক আপনি যদি পুরো নামটাই রাখেন রাখতে পারেন, তবে স্পেস দেবেন না, আন্ডারস্কোর দেবেন, সো যাই হোক। এবং বেসিক পর্যন্ত টাইপ করবেন, এগুলো তো টাইপ করার, এগুলো এন্ট্রি করার কোনো দরকার নেই, কারণ ডিএ টিএ এমএ এইচআর এগুলো আপডেট কোয়ারির মাধ্যমে বের করতে হবে, সো এগুলি আপনার এন্ট্রি করার কোনো দরকার নেই, এগুলো ক্যালকুলেশন করে বের করতে হবে। নেক্সট এই জায়গায় তার জন্য আমি দিয়েই দিয়েছি আর কি কোয়েশ্চেন, অর্থাৎ 10টি রেকর্ড, 10টি করে রেকর্ড ইনপুট করার পর আপনাকে ক্যালকুলেশন করতে হবে। সো আমরা প্রথমে রিলেশনটি একটু দেখিয়ে দিই যে কীভাবে রিলেশন করতে হবে, যদিও আমি দেখিয়েছি, সো আমি রিলেশনটি একবার দেখিয়ে দিচ্ছি যে ডেটাবেস টুলসে গিয়ে রিলেশনশিপ, এবং এই দেখুন আমি যেহেতু ফার্স্ট টাইম রিলেশন করছি, সো আমাকে দেখাচ্ছে আর কি, আমি ক্লোজ করে দিলাম, আমি এটিও ক্লোজ করে দিলাম, আমি আগে টেবিল ডিজাইনটা দেখিনি, এই যে টেবিল ডিজাইন আমি করেছি, এবং আমি আমার মতো ডেটা টাইপ দিয়েছি, আমি কোনো রুল, ভ্যালিডেশন রুল এবং ইনপুট মাস্ক কিন্তু আমি অ্যাপ্লাই করিনি, আপনারা অ্যাপ্লাই করে নেবেন। এই যে আমি আমার মতো করে নিয়েছি, আপনারা অ্যাপ্লাই করে নেবেন। সো আমি টেবিল ক্লোজ করলাম, ডেটাবেস টুলসে গিয়ে রিলেশনশিপে গেলাম, দেখুন তিনটে টেবিল দেখাচ্ছে, তিনটে টেবিলকে একসঙ্গে অ্যাড করতে গেলে জাস্ট নিচ থেকে ড্র্যাগ করে টানুন, বা উপর থেকেও ড্র্যাগ করে টানতে পারেন, তাহলে তিনটেকে একসঙ্গে সিলেক্ট করুন, অ্যাড করুন, ক্লোজ করুন। এবার আপনার যেটা যেটা কমন যাচ্ছে সেটাকে তার উপর ছাড়ুন, ছেড়ে ছেড়ে রিলেশন করুন। এবার রিলেশনের জন্য কোয়েশ্চেন অবশ্য দিয়েছি আমি, যে মেক ওয়ান টু মেনি রিলেশনশিপ, কার সঙ্গে কার করতে হবে আমি বলে দিয়েছি, সো এটি আপনি দেখে নেবেন। তো আমি রিলেশনশিপটা করছি, এখানকার ডিপার্টমেন্ট আইডির সঙ্গে এখানকার ডিপার্টমেন্ট আইডি ম্যাচ করছে, আপনি যাকে খুশি যার উপর ছাড়েন, যেটা যেটা কমন যাচ্ছে আমি রিলেশন করে দিলাম। এখানকার ইএমপি আইডি এখানে তো নেই, এখানে ইএমপি আইডি আছে, সো এটিকে আমি ছেড়ে দিলাম। সো এইভাবে আমরা রিলেশনটা করলাম আর কি। তো আপনিও রিলেশনশিপ করে নেবেন, ক্লোজ করুন, সেভ করুন, এবং রিলেশনশিপ করার পরে আপনি রেকর্ড ইনপুট করবেন। প্রথমে ডিপার্টমেন্ট টেবিল খুলবেন, এবং সেখানে ডিপার্টমেন্ট D01, ডিপার্টমেন্ট নেম ধরুন মার্কেটিং, ডেজিগনেশন হচ্ছে ম্যানেজার, লোন ধরুন নিয়েছে মানে ইয়েস, কিবোর্ড থেকে স্পেস বার প্রেস করলে ইয়েস হবে। আর আপনারা তো জানেন যে পরের ঘরে যাওয়ার জন্য ট্যাব কি প্রেস করতে হয়, তো ট্যাব কি প্রেস করুন, দেখুন এখানে প্লাস সাইনের সাইন চলেছে, এই প্লাস সাইনে ক্লিক করুন। এবারে ইএমপি আইডি আপনি ফিল করুন, ইএমপি আইডি ধরুন E001। আচ্ছা একথা প্রসঙ্গত বলে রাখি যে ই এর পরে 00 দিতে গিয়ে জিরোর পাশেই যে নিচে যে ও আছে ও দিয়ে দেবেন না, কারণ ও অনেকে মিস্টেক করে এবং যার ফলে ভুল হয়, ভুলটা ধরা যায় না, কারণ জিরো আর ও এর মধ্যে পার্থক্য কিন্তু প্রচুর, কিন্তু আমরা খালি চোখে বুঝতে পারি না। সো এখানে খেয়াল রাখবেন যাতে জিরোটাই আপনি ইনপুট করছেন। সো আমার এক্সপিরিয়েন্স থেকে এটি আমি বললাম, কারণ অনেক স্টুডেন্ট মানে ভুল ধরতে পারছে না যে কেন এটি নিচ্ছে না, তো এই এক্সপিরিয়েন্স অনুযায়ী আমি বললাম যে অনেকে জিরোর
টাইপ করতে গিয়ে জিরো ও টাইপ করে দেয়। সো যাই হোক, ফুল নেম আমি আমার নামে দিচ্ছি, কেয়ার অফ এ বি সি ডি দিয়ে দিলাম আমি। অ্যাড্রেস ধরুন আমার দিচ্ছি ফোন নাম্বার, যা খুশি একটা দিয়ে দিলাম। আর আপনারা কখনোই আমাকে ফোন নাম্বারের জন্য রিকোয়েস্ট করবেন না, যা সাপোর্ট আমি কমেন্ট এবং আমাদের যে ফেসবুক গ্রুপ, ফেসবুক পেজ বা ইমেলের মাধ্যমে বা মেসেজ, যে কোনো আমাদের যে সোশ্যাল নেটওয়ার্ক আছে তার মাধ্যমে আমি দেব। তো আপনারা সেখানে কমেন্ট করবেন। বেসিক স্যালারি পর্যন্ত আমি ইনপুট করছি, করলাম, দেখুন তিনটি টেবিলে হয়ে গেছে, ডিপার্টমেন্ট টেবিল, এটি হচ্ছে এমপ্লয় টেবিল, এটি হচ্ছে স্যালারি টেবিল। আর এগুলোতে স্যালারি ইনপুট করার দরকার পড়বে না, তিনটি টেবিলে আমরা রেকর্ড ইনপুট করলাম যে কোনো একটি টেবিল থেকে। সো আমি এটি বন্ধ করে দিচ্ছি, একটি রেকর্ড ইনপুট করলাম। নেক্সট আমরা একটু কোয়েশ্চেনের দিকে তাকিয়ে নিই যে কি আছে। নেক্সট আমাদেরকে বলেছে ক্যালকুলেট ডিএ, আমি একটি মাত্রই ক্যালকুলেট করে দেবো, বাকিটা আপনাদের করতে হবে। জাস্ট আমি ডিএ ক্যালকুলেট করে দেবো 20%, বাকিটা আপনারা করবেন। সো আমি ক্রিয়েট কোয়ারি ডিজাইন অ্যান্ড আমরা অ্যাড করব সমস্তগুলোই অ্যাড, যেহেতু রিলেশনশিপ আছে এর মধ্যে, রিলেশান আছে, সমস্তগুলো অ্যাড করে নিলাম। নেক্সট আমরা আপডেটে চলে যাব, আপডেট এবং কোয়েশ্চেন দিয়েছে আমার ডি এর উপর, তাহলে ডিএ কোন টেবিলে আছে, স্যালারি টেবিলে, তো স্যালারি টেবিল থেকে ডিএর উপর ডবল ক্লিক করলাম, দেখুন চলে এসেছে ডিএ। এবার আপডেট টু এর ঘরে লিখব, জাস্ট বেসিক ইনটু, বানান যেন ভুল না হয়, আপনি ফিল্ড নেমে যে বানান দেবেন সে বানান দিয়েই আপনি আপনাকে আর কি করতে হবে। তো আমি বারবার বলছি বানান যেন ভুল না হয়। সো বেসিকের পরে ইনটু কত পার্সেন্ট, 20%, সো 20/100 হয়ে গেল। এবার যদি কোনো ক্রাইটেরিয়া দেওয়া থাকে, যদি ধরুন, আচ্ছা বেসিকের ক্ষেত্রে কোনো ক্রাইটেরিয়ার দরকার নেই, যদি বা দিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি এখানে দিয়ে দেবেন যে যাদের বেসিক ধরুন 10,000-এর ঊর্ধ্বে, তাদের যাদের বেসিক 10,000-এর ঊর্ধ্বে, সরি, তাহলে এখানে লিখলে হবে না। তো তাহলে আমার এখান থেকে আবার বেসিক ফিল্ডটি নিতে হবে, এখানে বেসিক, এবার এখানে ক্রাইটেরিয়া করে গ্রেটার দেন 10,000, এবার রান করে দিলেই আমার পেয়ে যাব। এবার ধরুন এই ফিল্ডটি তো আমি সেম টেবিল থেকে নিলাম, স্যালারি টেবিল থেকে, আমাকে যদি বলে যাদের ডিপার্টমেন্ট সেল, তাহলে আমাকে ডিপার্টমেন্ট থেকে দিচ্ছে কন্ডিশন। সো আমাকে তখন আমার ডিপার্টমেন্ট নেম বলে ফিল্ডটি নিতে হবে এবং এখানে লাইক এমকেটি মার্কেটিং। সো এই হচ্ছে আমার, মানে রিলেশন করা থাকলে তবেই আপনি অন্য টেবিল থেকে আপনি কন্ডিশন অ্যাপ্লাই করতে পারবেন, রিলেশন যদি করা না থাকে তাহলে এই টেবিলের কন্ডিশন কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। সো যাই হোক, এভাবে করবেন আর কি, যদি কন্ডিশন দেওয়া থাকে, তারপরে রান। সো ইয়েস, আমরা দেখে নিই যে স্যালারি টেবিলে বের হয়েছে কিনা, অবশ্যই ডিএ বের হয়ে গেছে 20%, 8,000 rupees। সো সেভ করছি না, আমরা চলে যাচ্ছি, দেখি আর কি কোয়েশ্চেন দেখানো যেতে পারে। এগুলি আপনারা নিজেরাই করবেন, কারণ এগুলি আমরা সব বলেছি। এই কোয়েশ্চেনটি 20 নম্বর কোয়েশ্চেনটি ধরুন আমি করবো, আমি জাস্ট একটা কোয়েশ্চেনই দেখাবো। ডিসপ্লে দ্য রেকর্ডস অফ দোজ এমপ্লয়িজ হু আর ওয়ার্কিং অ্যাজ ম্যানেজার অ্যান্ড গেটিং বেসিক স্যালারি মোর দ্যান 20,000। তাহলে তাদেরই রেকর্ড দেখাতে বলেছে যারা ম্যানেজার হিসেবে কাজ করছে। তো আমি আমার ডেটাবেসে চলে যাই, ডেটাবেসে এখানে ডেজিগনেশন ম্যানেজার আছে আমার, যারা ম্যানেজার হিসেবে কাজ করছে অ্যান্ড গেটিং বেসিক স্যালারি মোর দ্যান 20,000। আচ্ছা, সো আমি কোয়ারিটা করছি, তিনটি অ্যাড করলাম। আচ্ছা, তার কী কী দেখবেন আপনি? আপনি প্রথমেই তার নাম দেখবেন, সো আমি নেম নিলাম। তারপরেই ধরুন তার
আইডি দেখবেন, ইয়ে এমপ্লয় আইডি, সো এমপ্লয় আইডি নিলাম। তারপরে ধরুন তারা অ্যাড্রেস দেখবেন, সো আমি অ্যাড্রেস নিলাম। এবং আপনি যা নিতে পারেন, এবার ডিপার্টমেন্ট আমি প্রথমটা নিয়েছি, দেখুন নেমটা এমপ্লয় থেকে, তারপরে ইএমপিটাও এমপ্লয় থেকে, অ্যাড্রেসটাও এমপ্লয় থেকে, ইএমপিটা স্যালারি থেকে নিয়েছি আমি। সো যাই হোক, কোনো অসুবিধা নেই। আপনি যদি ডেজিগনেশন নেন, ডেজিগনেশন আমি ডেজিগনেশন ডিপার্টমেন্ট থেকে নিলাম। আপনি যদি ফোন নাম্বার দেখাতে চান, ফোন নাম্বার, যদি নেট স্যালারি দেখাতে চান, নেট স্যালারি, অর্থাৎ যে কোনো টেবিল থেকে আপনি যে কোনো ফিল্ড নিতে পারেন। এবং আমাকে কোয়েশ্চেন দিয়েছে, কন্ডিশন দিয়েছে, কিন্তু একটি হচ্ছে ম্যানেজার অর্থাৎ ডেজিগনেশনের উপর, আরেকটি হচ্ছে বেসিক স্যালারি 20,000। তাহলে বেসিকের উপর, ডেজিগনেশন অ্যান্ড বেসিক, সো ডেজিগনেশনের উপর যে শর্ত দিয়েছে সেই ঘরে, ডেজিগনেশনের ঘরে লিখুন লাইক ম্যানেজার, ম্যানেজার অ্যান্ড আমার বেসিকের উপর দিয়েছে, সো বেসিক গেটার দ্যান ইকুয়াল, আপনি ইকুয়াল দিতে পারেন, নাও দিতে পারেন। যদি 20,000 থেকে হয় তাহলে ইকুয়াল দেবেন, নাহলে দেবেন না। সো এইভাবে করে দিয়ে রান, দেখুন আপনি আমি যা যা ফিল নিয়েছিলাম, দেখুন প্রত্যেকটি কিন্তু আলাদা আলাদা টেবিল থেকে ফিল, সমস্ত কিছু আমাকে দেখিয়ে দিয়েছে। তো এই হচ্ছে আমার রিলেশনের একটি অ্যাডভান্টেজ। আমার রেকর্ড কিন্তু অন্য টেবিলে আছে, কিন্তু যখন আমি কোয়ারি করছি বা ফিল্টার করছি, তখন কিন্তু আমি সমস্ত টেবিল থেকে যে কোনো ফিল্ডকে আমি একটা জায়গায় ফিল্টার করে বা কন্ডিশন অ্যাপ্লাই করে নিয়ে আসতে পারছি। সো এইভাবে আপনারা প্র্যাকটিস করতে থাকবেন। আমরা এর সাথে সাথেই শেষ করছি মাইক্রোসফট অ্যাক্সেস 2013 টিউটোরিয়াল সিরিজ। কোনো রকম অসুবিধে হলে অবশ্যই আমাদের বলবেন, এবং আমি পরবর্তী একটি নতুন টিউটোরিয়াল সিরিজ করতে যাচ্ছি, সেটি হচ্ছে বেসিক ইংলিশ গ্রামার কোর্স ইন বেঙ্গলি, ইংলিশ গ্রামার নিয়ে আমি একটি নতুন কোর্স, নতুন টিউটোরিয়াল সিরিজ করতে যাচ্ছি, সেটি অবশ্যই দেখবেন আপনারা। তো যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে দেবেন, এবং কোনো রকম অসুবিধা হলে এই যে আমাদের যে সোশ্যাল নেটওয়ার্ক আছে, সেই সোশ্যাল নেটওয়ার্কে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। তো ধন্যবাদ, থ্যাংক ইউ ফর ওয়াচিং, ভালো থাকবেন এবং প্র্যাকটিস করুন, অসুবিধা হলে অবশ্যই বলবেন।